ঢাক শঙ্খ উলু শাস্ত্রমতে স্বর্গ মর্ত আর নরকের সব অশুভ শক্তি ভীত আর দুর্বল হয়ে পড়ে তাই এই শব্দ আনন্দের অসুরবধের বিজয়ার আনন্দ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজে যে মহামায়ার সৃষ্টি সেই দুর্গা দুর্গতের জন্য দৃঢ় আর তেজোদ্দীপ্ত চক্রে যার সংহতি আনুগত্য ভালোবাসা আর ভক্তি তার সৃজনে সেই মহামায়ার আজ পৃথিবী ছেড়ে কৈলাসে ফেরার দিন ধন্যবাদ জানায় অন্তত একবার একদিনের জন্য হলো এবার আমাদের ছুটি এক্সটেনশন করছে হরে রাম রাম নম হরে ভগবান শ্রীকৃষ্ণ যা করে সব ভালো দিচ্ছে যেমন মনে করেন আমরা পাঁচটা সাতটা ট্রাক যাই এবার আসছে তিনটা দশভুজার আবারও ফিরে ফিরে আসবার প্রত্যাশা পাঁচ দিনের উৎসবে ভক্তদের প্রার্থনায় দেশ মানুষ সমাজে সম্প্রীতি আর সহিষ্ণুতা রোববার দুপুরে দশমীর ধূপের গন্ধ আর ভক্তদের পায়ের মিছিলে পলাশি থেকে গাথা মালা যায় পুরান ঢাকার ওয়াইজ ঘাট পর্যন্ত আমরা সদরঘাট পর্যন্ত যাব অনেক আনন্দ করছি আমরা মানুষের জন্য সবাই ভালো থাকে আবার যেমন পূজা মাকে দেখতে পারেন যাদের গাড়িতে ওঠার জায়গা হয়নি তারা ঘরের কন্যাকে উঠোন পার করেছেন দুপাশে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নিশ্চিদ্র নিরাপত্তা শাস্ত্রমতে বলা হয়ে থাকে যা হয়েছিল তা ভালোর জন্য আর যা হচ্ছে তা ভালোর জন্য আর যা হবে তাও মঙ্গলের জন্য এই বিশ্বাস থেকেই কিন্তু তারা আজকে বিসর্জনের জন্য ওয়াইজঘাটে যাবেন এই পলাশি থেকে সবগুলো প্রতিমা নিয়ে এবং দেবী দুর্গা আবারও আসবেন দেবী দুর্গা আসবেন অন্যায়ের বিপক্ষে মন্দের বিপক্ষে দাঁড়ানোর জন্য অসুরবধের জন্য ন্যায় সুন্দর এবং আলো প্রতিষ্ঠার জন্য রাজধানীর ওয়াইজঘাটের বিনা স্নান ঘাটে বিকালের পর থেকে আসতে শুরু করে শোভাযাত্রার ট্রাকগুলো ঢাক ঢোলে এতদিনের উৎসব শেষে বিসর্জন দিতে হবে দেবী দুর্গাকে এবার দোলায় বা পালকিতে চড়ে মর্তে আসা দেবী কৈলাসে ফিরছেন ঘোড়ায় বা ঘটকে করে তাই একদিকে যেমন মহামারী সহ নানা দুর্যোগের শঙ্কা আছে অন্যদিকে ভয় আছে সামাজিক অস্থিরতার তবে ভক্তদের আশা দেবী দুর্গা এসব কিছু থেকে পৃথিবীকে মুক্ত রাখবেন অশুভ শক্তি নিধন ধ্বংস হবে ভালো কিছু আসবে আমাদের জন্য আজকের মাকে বিদায় দিতে খুবই মানে কষ্ট লাগতেছে মনে বছরের আশ্বিন কার্তিকের পাঁচ দিনের শারদ উৎসবের শেষে দুর্গতি নাশিনী দেবী দুর্গার বিদায় বিষণ্ণ ভক্তরা মানবতা এবং আপনার ভালো জিনিসকে প্রতিষ্ঠা করার জন্য মা পৃথিবীতে আসে শুরুটা আমাদের একটু সমস্যা ছিল কিন্তু মা বিদায়ের সময় আমাদের আমরা মনে করি ভালোই আমাদেরকে বিদায় দিচ্ছেন প্রতি বছরের মতো এবারও কয়েক স্তরের নিরাপত্তা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ ছাড়াও দায়িত্ব পালন করছেন র্যাব কোস্টগার্ড ফায়ার সার্ভিস সেনাবাহিনীর সদস্যরা আমাদের এই যে বিভিন্ন ভবনে আমাদের রুফটপ নিরাপত্তার ব্যবস্থা আছে সাদা পোশাকে লোকজনের কাজ করছে এখানে আমরা আশা করি এবং অন্যান্য বাহিনী এখানে ফায়ার সার্ভিস সেনাবাহিনী আনসার এবং কোস্টাল এরিয়াতে নৌবাহিনী সব বিভিন্ন জায়গায় কাজ করছে নয় দিন আর নয় রাত যুদ্ধ শেষে দুর্গতি নাশিনী অসুর বধের পর ভক্তদের শ্রদ্ধা আর আনন্দ মাখা অশ্রু জলে দশমীতে ফিরে যাচ্ছেন কৈলাসে আর ভক্তদের কাছে দিয়ে যাচ্ছেন আগামী বছর আবার ফিরে আসার প্রত্যয় কালার এক্সপার্ট জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট